এইবার 100% টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম না করতে পারলে আপনাদেরকে পেমেন্ট ফেরত দেওয়া হবে। এখান থেকে যারা ছোট ছোট কাজ করে, টাইপিং এর কাজ করে এবং ক্যাপচা এন্ট্রির কাজ করে ইনকাম করতে চাচ্ছেন, তারাই শুধুমাত্র এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন একদমই ফ্রিতে। এখানে কোনো ডিপোজিট করতে হবে, ইনভেস্ট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই সাইটটাতে ইনকাম করতে পারবেন এবং প্রতিটা কাজের বিনিময়ে আপনারা 10 টাকা করে এখান থেকে পেয়ে যাবেন। ওকে, কাজগুলো একদমই ইজি, শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে হবে এবং আপনারা এখান থেকে ক্যাপচা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। সো আমরা এই যে মাইক্রো জব দেখতে পাচ্ছেন এই সাইটটাতে, এই মাইক্রো জব থেকে ইনকাম করব, জবস থেকে ইনকাম করব, সার্ভে করে এখান থেকে ইনকাম করতে পারবো। ওকে, তো আমরা আপনাদেরকে শুধুমাত্র ক্যাপচা এন্ট্রির কাজগুলোই আপনাদেরকে দেখাবো। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ইনকামের ভিডিও পাওয়ার জন্য। ওকে, ফার্স্ট অফ অল কী করবেন আপনারা, এখানে সাইন আপ করতে হবে এই সাইটটাতে। সাইন আপ করার জন্য আপনারা কী করবেন, প্রথমে চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে এই সাইটটার লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। ওকে, তারপরে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে, আমরা সিম্পলি সাইন আপে লেখাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সাইন আপের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা চলে আসবে। আমরা স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু পূরণ করে দিব। পূরণ করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, আর এছাড়া রেফারে যাত আছে তাই থাকবে, চেঞ্জ করার দরকার নেই। লাস্ট নেম দিয়ে দিবেন, ইমেল একটা অ্যাড্রেস দিয়ে দিবেন ভ্যালিড, তারপর একটা ইউজার নেম দিয়ে দিবেন। ওকে, অবশেষে আপনাদের একটা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আর না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। একটা মোবাইল ফোন নাম্বার দিবেন এখানে, মানে তারপরে একটা ইন্টার পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। দেওয়ার পরে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে কী করবেন, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই অঙ্কগুলো, ক্যাপচার এই কোডগুলো এখানে দিবেন। দেওয়ার পর আই অ্যাগ্রিতে টিক মার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, তারপরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, আমার ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেই কোডটা আমি এখানে বসায় দিব, তারপরে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সো আমি ইমেইলটা চেক করতেছি, চলে আসছি আমার ইমেইলের ইনবক্সে। এখানে দেখেন আমাদের এই কোডটা পাঠিয়ে দিয়েছে, যে নিচে কোডটা দেখতে পাচ্ছেন এখানে, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নিয়ে আমরা সাইটে চলে যাব। সাইটে চলে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিব, আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি ডান হয়ে যাবে। ওকে, দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি ডান হয়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে চাইলে আমরা ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করতে পারবো এবং এখান থেকে দেখেন প্রতিটা কাজের বিনিময়ে আমরা এখান থেকে 0.12 সেন্ট অর্থাৎ 12 টাকা করে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, তারপরে দেখেন ক্যাপচা আর্ন করে কত ইনকাম করেছি সেখানে দেখাবে, ক্যাপচা কাউন্ট করে কত ইনকাম করেছি সেখানে দেখাবে এবং সব কিছু দেখাবে। মূলত আমাদের এখানে প্রথমে 12 টাকা তারা ফ্রি দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের ব্যালেন্সে কিন্তু 12 টাকা সাইন আপ বোনাস তারা দিয়ে দিয়েছে। ওকে, সো এখান থেকে আমাদেরকে অনেকভাবেই ইনকাম করার সুযোগ রয়েছে। দেখেন যে ফ্রিজে দিয়েছে সেটাও কিন্তু এখান থেকে তারা বলে দিয়েছে। ওকে, সো এখন কীভাবে ইনকাম করবেন কীভাবে সেটা আমি দেখাবো। প্রথমে আপনাদেরকে বলি, রেফার করে যারা ইনকাম করতে যাচ্ছেন, রেফার করে এখানে একটা ইনকামের সুযোগ রয়েছে, তার জন্য এখান থেকে রেফারের লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা কপি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। তারা যদি এখান থেকে এই সাইটটাতে জয়েন করে ইনকাম করে, তাহলে এখান থেকে কিন্তু আপনারা কিছু পরিমাণ কমিশন পাবেন। এই সাইটটা মাইক্রোজব ছাড়াও আরও অনেকগুলো কাজ করে। এখান থেকে আমরা যদি এই থ্রি ডটে ক্লিক করি, এই থ্রি ডটে ক্লিক করে এটা একটা মার্কেট প্লেস, এখানে ফাইবারের মতো আপনারা অনেক কাজ পাবেন। এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের কাজ পাবেন, বিজনেস, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডেভেলপমেন্ট, আইটি, এগুলো শিখতে পারবেন আপনারা এই সাইট থেকে। ওকে, অনেকগুলো ট্রেনার আছে তারা শিখাবে এবং আপনারা যদি কাজ করতে চান মার্কেট প্লেস থেকে, এই থ্রি ডটে যদি ক্লিক করেন, তাও এখান থেকে আপনারা কী করবেন, সার্ভিসের যে অনেকগুলো কাজ রয়েছে সফটওয়্যারের সেগুলো কাজগুলো পাবেন। এখান থেকে আপনারা মাইক্রোজবের কাজ পাবেন, আরও অনেকভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, ডিজাইন সেল করতে পারবেন আপনারা এখানে। ওকে, সফটওয়্যার সেল করতে পারবেন এই সাইট থেকে, আরও অনেকভাবে ইনকাম করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে ইনকাম করবো শুধুমাত্র রিক্যাপচারটা করে, অর্থাৎ ক্যাপচা এন্ট্রি করে এখান থেকে ইনকাম করব। তার জন্যে আমরা এখান থেকে কী করবো, যে মাইক্রোজব লেখা রয়েছে আমরা মাইক্রোজবে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাইক্রোজব চলে আসছে, আমরা যারা জব পোস্ট করতে চাই তারা এখান থেকে জব পোস্ট করতে পারবো। আমরা ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইবার নেওয়ার জন্য জব পোস্ট করতে পারবো টাকা দিয়ে, সেই জবগুলো মানুষ করবে, তারা তার বিনিময়ে টাকা পাবে। ওকে, সো এগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, সো মূলত আমরা এই ক্যাপচাগুলো আমরা এখান থেকে এন্ট্রি করব। ক্যাপচাগুলো দেখতে পাচ্ছেন P4 যে ক্যাপচাগুলো রয়েছে, এই যে এই লেখাগুলো এই বক্সে দিয়ে আমরা সাবমিট করব। এই সময়টার ভিতরে সাবমিট করলেই কিন্তু আমরা এখান থেকে পাবো। এখানে আমরা কোথা থেকে এই ক্যাপচাটা আসবে, কীভাবে ইনকাম করবো সবগুলো দেখাবো। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে প্রতিটা ক্যাপচার বিনিময়ে কত টাকা পাবেন এখান থেকে দেওয়া রয়েছে। দেখেন 2000 ক্যাপচা যদি আপনারা কমপ্লিট করতে পারবেন তাহলে $1 কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, সো দেখেন 2000 ক্যাপচা কাজ করা কিন্তু অনেক সহজ,
সহজ একদিনে আপনারা করতে পারবেন 80-100 টাকার মতো ইনকাম করতে পারবেন ওকে এবং পেমেন্ট নিতে পারবেন সরাসরি বিকাশের মাধ্যমে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আগে আমরা ক্যাপচাটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে যারা ক্যাপচা এন্ট্রি করতে যাচ্ছেন তারা কোথায় যাবেন এই থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে ক্যাপচা যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ক্যাপচাটা চলে আসবে দেখেন ক্যাপচা কিন্তু চলে আসছে আমাদের এই ক্যাপচাটা এখান থেকে লিখতে হবে যা যত বেশি টাইপিং করতে পারবেন সে তত বেশি ইনকাম করতে পারবেন এখান থেকে আমি লিখে দিচ্ছি টু টি এম সিক্স ই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে ওকে দেখতেছেন আমি এটার বিনিময়ে কিন্তু 51 সেন্ট কিন্তু পেয়েছি 0.0 ওকে আবার করব এই টাইমের ভিতরে কিন্তু আপনাদেরকে করতে হবে যে যত স্পিডে টাইপ করতে পারবেন সে তত ইনকাম করতে পারবেন সো এই ক্যাপচাটা চলে যাক আমি যেহেতু গল্প করতে করতে ই করেছি এখন যে নতুন ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাতে আমি এখান থেকে কাজ করবো যে এই ক্যাপচাটা চলে আসছে এখান থেকে কাজ করতেছি পি এন জি এফ ওয়াই এক্স সি জে সি ওকে কাজটা শেষ এখন আমি সাবমিটে ক্লিক করব দেখেন ও মাই গড এটা আমি কিন্তু ভুল হয়েছে আমি আবার করব ওকে এই যে আরেকটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা করি এন নাইন এক্স নাইন টু ওয়াই বি ওয়াই এক্স ওকে এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে কিন্তু এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন আমি কিন্তু আবার 0.051 সেন্ট কিন্তু পেয়ে গেলাম এইভাবে যত দ্রুত আপনারা ক্যাপচা এন্ট্রি করবেন তত আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে ইনকাম করলে কিন্তু টাকাটা বিকাশের মাধ্যমে নিতে পারবেন আমি ক্যাপচাটা ইন করতেছি তো এই জন্য দেরি হচ্ছে সো শেষ এই যে আমি সাবমিটে ক্লিক করলাম এই যে আরেকটা কাজ কিন্তু আপনাদের সামনেই কিন্তু আমি করে দিলাম দেখেন তিনটা কাজ কমপ্লিট করেছি এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব আমাদের মেন ড্যাশবোর্ড যে রয়েছে আমরা মেন ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য উপরে দেখতেছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেবো ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আমাদের এখন মেন ব্যালেন্সটা দেখবো অ্যাড হয়েছে কি না ওকে দেখেন আমাদের এখান থেকে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়েছে দেখেন ক্যাপচা এন্ট্রি করে কত ইনকাম করেছি 0.0 ছিল এখন 0.00153 সেন্ট কিন্তু হয়েছে এখানে যখন $1 হবে তখন আপনারা এখান থেকে ক্লিক করলে কিন্তু এই মূল ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হয়ে আসবে ওকে সো এখান থেকে কয়টা ক্যাপচা এন্ট্রি করেছি সেটাও দেখাচ্ছে তিনটা ক্যাপচা এন্ট্রি করলাম আপনাদের সামনেই দেখলেন আপনারা সো এইভাবেই আপনারা আসলে মূলত এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে সো এখান থেকে উইথড্র করবেন কীভাবে তার জন্য টোটাল উইথড্র কত করেছেন সেগুলো দেখাবে ফিনিশড কতগুলো জব ফিনিশড করেছেন সেখানে দেখাবে ওকে সো আমরা এখন উইথড্র করবো কীভাবে সেটা আমরা দেখবো এখানে উইথড্র করার জন্য আমরা কোথায় চলে যাব উইথড্র করার জন্যে আমরা প্রথমে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা উইথড্রোতে ক্লিক করে দেবো উইথড্রোতে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে উইথড্র মানিতে ক্লিক করে দেবো উইথড্র মানিতে ক্লিক করলে আমাদের উইথড্রোর যে প্রসেসগুলো রয়েছে দেখেন এখান থেকে কিন্তু আমরা বিকাশে উইথড্র করতে পারবো এখান থেকে তারা চার্জ $1 থেকে $300 পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে বিকাশে উইথড্র করতে পারবো ওকে এখান থেকে চার্জ কাটবে দেখেন 12% চার্জ কাটবে এবং প্রসেসিং টাইম দুই দিনের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে এই সাইটটা কিন্তু 100% পেমেন্ট করবে আপনাদেরকে বলে রাখতেছি কী কারণে এখান থেকে মানুষ জব পোস্ট করে এবং সেই জবগুলো আপনারা করে দিবেন তার বিনিময়ে কিন্তু টাকা পাবেন ওকে এটা কিন্তু ফেক না এখানে পারফেক্ট মানিতে উইথড্র করতে পারবেন পারফেক্ট মানিতে এখান থেকে $5 হলে উইথড্র করতে পারবেন এবং বিকাশ এবং নগদে দেখেন বিকাশে আপনারা এখান থেকে $1 হলে উইথড্র করতে পারবেন তারপরে নগদে রয়েছে নগদেও $1 হলে উইথড্র করতে পারবেন আর রকেটেও আপনারা $1 হলেই উইথড্র করতে পারবেন ওকে সো এভাবে মূলত এই মাইক্রোজব সাইটগুলোতে আপনারা ইনকাম করতে পারবেন সো গাইস আজকে এ পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ